হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় চলে এসেছি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নিই। করোনার ধাক্কায় আইপিএল বাতিলে আর্থিক ক্ষতির প্রাথমিক খসড়া দিলেন সৌরভ। করোনা ভাইরাসের বারবারন্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল 2021। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি কবে অনুষ্ঠিত হবে কিংবা আদৌ হবে কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে খুব একটা আলোকপাত করতে পারলেন না খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কেবল জানালেন যে টুর্নামেন্ট না হলে কত ক্ষতি গুনতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। করোনা আক্রান্ত সুপারম্যান বাবার সুস্থতা কামনায় ঋষি কন্যার ছবি ভাইরাল। আইপিএল খেলতে গিয়ে যে চারজন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে বাংলার উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা অন্যতম। থমকে যাওয়া টুর্নামেন্টে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেয়ে রিজার্ভ বেঞ্চে বসেও ঋদ্ধির কোভিড-19 রিপোর্ট পজিটিভ এসেছে, ফলে আইসোলেশনে রয়েছেন বাংলার তারকা। বাবার সুস্থতা কামনায় ঋদ্ধি কন্যার মিয়ার আঁকা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। করোনা টিকা নিয়ে আপ্লুত ধাওয়ান দিলেন কোন বার্তা, ভাইরাল টুইট। করোনা ভাইরাসের টিকা নিলেন শিখর ধাওয়ান, সেই সঙ্গে অতিমারী পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিলেন টিম ইন্ডিয়ার বা হাতি ওপেনার। ধন্যবাদ জানালেন তাদের, যাদের ছাড়া করোনা যুদ্ধে জয় হাসিল করা সম্ভব নয়। আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর গব্বরের মহানুভবতা নজর কেড়েছে দেশের ক্রীড়া প্রেমীদের। আজ আমাদের গুরুত্বপূর্ণ খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে।